2024-এ লোকসভা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পাশাপাশি আঞ্চলিক দলগুলোর পক্ষে সওয়াল প্রবীণ অর্থনীতিবিদের। শনিবার একাধিক ইস্যুতে সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেন তিনি। আর সেখানেই নোবেলজয়ী বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার সব সম্ভাবনাই রয়েছে। তবে এক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক শক্তিগুলির ভূমিকা বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, এটা ভাবা ভুল হবে যে 2024 সালের লোকসভা নির্বাচনে একতরফাভাবে বিজেপির পক্ষে হবে। তবে এক্ষেত্রে আঞ্চলিক শক্তিগুলিকে এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন অমর্ত্য সেন। তার মতে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর এক্ষেত্রে ডিএমকে সমাজবাদী পার্টির অবদানের প্রসঙ্গ তোলেন তিনি। নোবেলজয়ীর মতে, তৃণমূল কংগ্রেসও অবশ্যই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। তবে এই আঞ্চলিক শক্তিগুলিকে নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা অবশ্য তিনি জানেন না বলে দাবি অর্থনীতিবিদের। অমর্ত্য সেনের এই সাক্ষাৎকার প্রকাশে আসতেই সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল। অমর্ত্য সেন, দেখুন, তিনি যা গতকাল বক্তব্য রেখেছেন ভারতীয় রাজনীতি সম্বন্ধে, বর্তমান রাজনীতির বিশ্লেষণ করে সেটা প্রাসঙ্গিক এবং যথার্থ। রাজনৈতিক দূরত্ব ভুলে অমর্ত্য সেনের মন্তব্যকে সমর্থন জানিয়েছে বাম শিবির। যা বলেছেন অমর্ত্য সেন, যেগুলো বলো তাহলে লোকে বুঝবে। ধ্বংস করাচ্ছে, তার বিরুদ্ধে সবাইকে একাট্ট হতে বলেছেন। কারা একাট্ট হবে? যারা বিজেপি এবং মোদির বিরুদ্ধে। বিজেপি জিতে গেল হচ্ছে যে ভাব দেখাচ্ছে, এটা তো সহজ জিনিস না। কথাটা ঠিকই বলেছেন, এবং উনি এটাও বলছেন যে 2024-এর নির্বাচনে রিজিওনাল পার্টির, আঞ্চলিক দলগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে, কোনো সন্দেহ নেই। যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির, ওটা ওনার ব্যক্তিগত মত। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেটা তার ব্যক্তিগত মতামত, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি মনেই করতে পারেন, তিনি ওনাকে প্রধানমন্ত্রী কেন, আমেরিকার রাষ্ট্রপতিও মনে করতে পারেন, তার ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী হতে গেলে আসন প্রয়োজন, কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে তো একটু সিট লাগে। পশ্চিমবাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরে একটা এমএলএ এমপি জিতাতে পারলেন না, পঞ্চায়েতও জিতাতে পারলেন না, সেটা কি অমর্ত্য সেন জানেন? গণতন্ত্রে সবাই সবার কথা বলতে পারেন। প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। ডেমোক্রেসি মে কিসি কো কিসি ভি প্রকার কি ওপিনিয়ন দেনে মে কিসি কে উপর রোক নেই হে। ভারত মে প্রধানমন্ত্রী পদ কি ভ্যাকেন্সি নেই হে। উনি বিদেশি নাগরিক, কটাক্ষ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। অমর্ত্য সেনের মন্তব্যে রাজ্য রাজনীতি সরগরম। অন্যদিকে এই বক্তব্যের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। নানা সময় বিতর্কে কেন্দ্রবিন্দুতে আসা প্রবীণ অর্থনীতিবিদের এই মন্তব্য আদৌ বাস্তবের মাটিতে কতটা গ্রহণযোগ্য তার জন্য অপেক্ষা 2024-এর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।